আমেরিকাতে এসেছেন অথবা ভাবছেন যে আর কিছুদিন পরে আমেরিকাতে যাব ইমিগ্রেন্ট ভিসায়, এবং তারপরে কি করব? আসলে এই কোশ্চেনটা সবার মধ্যেই ঘোরাফেরা করে। তো আমি যখন এখানে আসবো আসবো হচ্ছে, এরকম পেপার ওয়ার্কগুলো হয়ে যাচ্ছে, বাংলাদেশে তখনও ছিলাম, তখনও ভাবতাম যে আমেরিকাতে যে কোন প্রফেশনে ঢুকবো, কি করব না করব, এই কোশ্চেনগুলো খুব বেশি আকারে কাজ করে আমাদের ভিতরে। তো যাই হোক, যখন এখানে আমি আসলাম তখন আমার এক এক মাসের মধ্যে সময় লেগেছে সোশ্যাল সিকিউরিটি পাইতে, এবং তারপরে আরও এক মাস পরে আমার গ্রিন কার্ড এসেছে। তো আপনি যখন এই দুইটা ডকুমেন্টস পাবেন, সোশ্যাল সিকিউরিটি এবং গ্রিন কার্ড, তখনই আপনি জব এখানে যে কোনো কোম্পানিতে করার জন্য এলিজিবল হবেন। তার আগে কিন্তু আপনি কোনো কোম্পানিতে জব পাবেন না, কারণ আপনি ডকুমেন্টস নাই। তবে আনডকুমেন্ট জব আপনি করলে করতে পারেন, যেখানে ক্যাশ পে করে। ধরুন কোনো বাঙালির দোকান আছে বা কোনো রেস্টুরেন্ট আছে যেখানে ক্যাশ পে করে, সেরকম জায়গায় অড জব আপনি করতে পারেন ক্যাশ টাকার বিনিময়ে। তবে যারা প্রফেশনাল তাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে এই দুটো ডকুমেন্টসের জন্য। তো যখন আপনি ডকুমেন্টসটা হাতে পেলেন, আপনার উচিত হবে যে আপনার ক্যারিয়ারটা কী ছিল বাংলাদেশে অথবা আপনার পড়াশোনাটা কী, সেই লেভেলের জব খুঁজে বের করার জন্য। তো যারা ইমিগ্রেন্ট হিসেবে আসে, আমি দেখতে পাইছি দু ধরনের মানুষ আছে। অনেকেই ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করছে বা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করছে, তারা আসে। আবার অনেকেই ফ্যামিলি, যেহেতু এটা ফ্যামিলি ভিসা, অনেকেই ফ্যামিলির মধ্যে লেখাপড়া করে নাই। আমি এখানে বেশ কিছু মানুষ দেখছি যারা কখনো মানে লেখাপড়া সেরকম করেনি, ক্লাস 8-9 পর্যন্ত পড়াশোনা করছে, এবং তার পরবর্তীতে তারা অবশ্যই ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য আর লেখাপড়া কন্টিনিউ করতে পারে নাই, এবং দেশে অন্যান্য বিভিন্ন ধরনের জব তারা করেছে, এবং পরবর্তীতে এখানকার তাদের কোনো ফ্যামিলি বা আত্মীয় যখন তাদের জন্য অ্যাপ্লাই করছে, তারা এই দেশে চলে এসছে। তো তাদের জন্য কঠিন হয়ে যায় এই দেশে এসে কমিউনিকেট করা, কারণ কমিউনিকেশনটাই হচ্ছে প্রবলেম, ইংলিশে কথা বলতে না পারা। আমি দেখছি যে বাংলাদেশ এবং ইন্ডিয়া যদি আমি তুলনা করি, আমি এখানে এমন কোনো ইন্ডিয়ান পাইনি যারা ইংলিশে কথা বলতে পারতেছে না, খুবই কম। আমি যদি রেশিওটা ধরি তাহলে 100-এর মধ্যে হয়তো 2 জন বা 5 জন ইন্ডিয়ান তারা ইংলিশে কথা বলতে পারে না। কিন্তু আমি যদি বাংলাদেশিদের কথা বলি, আমি যত পরিমাণে বাংলাদেশিদের সাথে মিট করছি, আমি এখানে 13-14টা কোম্পানিতে কাজ করেছি এ পর্যন্ত, এবং অনেকগুলোতেই বাঙালি ছিল, প্রচুর পরিমাণে বাঙালি ছিল। তো আমি দেখেছি যে বাঙালিদের রেশিওটা আরও বেশি, ইংলিশে কথা বলার পারদর্শিতা মানে কম। এর কারণ হচ্ছে ইন্ডিয়াতে ইংলিশটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরা হয়, এবং আমি দেখেছি যে অনেকে তাজমহল যারা ভিজিট করতে গেছেন, দেখবেন ছোটো 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 বাচ্চারা গাইড হতে চায়, যারা ফরেনার বা অন্য দেশ থেকে গেছে ওখানে ভিজিটে গেছে, তাদেরকে গাইড হতে চায়। এবং তাদের সাথে আমি দেখছি যে তাদের পোশাক আশাক একদম বস্তির ছেলে মেয়েদের মতো, অথচ তারা কিন্তু ইংলিশে তাদের সাথে কমিউনিকেট করতেছে। যেটা আমি যদি বাংলাদেশে যাই, আমাদের বস্তি এলাকায় যদি যাই, ওরকম লেখাপড়া বা আমি দেখতে পাই না যে তারা ইংলিশে কন্টিনিউয়াস কমিউনিকেট করতে পারছে। হ্যাঁ, তারা দু একটা ওয়ার্ড জানে, বাট দ্যাট ডাজেন্ট ম্যাটার। তো এই কারণে আমি দেখছি যে বাংলাদেশের কমিউনিকেশন প্রবলেম আছে। তো যার কারণে এখানে তাদের জব পাইতে কঠিন হয়ে যায়, আনলেস তারা তাদের কমফোর্ট লেভেলের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরকম আছে কোনো কোম্পানিতে, তারা রেকমেন্ড করলো এবং তারা তাদের বসকে বললো যে আমাদের পরিচিত এরকম লোক আছে, সে কাজ ভালোই করতে পারে, তার একটু ইংলিশে প্রবলেম আছে, কিন্তু আমরা ওকে ট্রেনিং দিয়ে চালাই নিব। এই জিনিসগুলোতে তারা অনেক সময় সুযোগ পেয়ে যায়। তো যার কারণে, এবং তারা যখন আসে এখানে, বাঙালিরা যখন তাকে আবার ট্রেনিং দেয়, সে তো বাংলায় কমিউনিকেশন করতে পারতেছে, তো তাদের জন্য প্রবলেম হয় না। যারা একটু উচ্চশিক্ষিত আছে তাদের মধ্যে আমি দেখছি যে ইংলিশের ফ্লুয়েন্সিটা অনেক কম, যেহেতু বাংলাদেশে তারা থাকা অবস্থাতে রেগুলারলি ইংলিশে কথা বলে নাই, তার কারণে তাদের ফ্লুয়েন্সিটা কম। তো যার কারণে এখানে আসলে আমেরিকানরা যখন তাদের সাথে কথা বলে ইন্টারভিউতে বা ইয়াতে, তখন তারা ভড়কে যায় বা এই ফ্লুয়েন্সিতে কথা বলতে পারে না, তখন তাদের কনফিডেন্স লেভেলটা কমে যায়, এবং যারা হায়ার করবে তাদেরও কনফিডেন্স লেভেল কমে যায় যে এই এমপ্লয়িকে হায়ার করবো, তার সাথে কমিউনিকেশনটা খুব একটা আমি ভালো দেখতেছি না, একে ট্রেনিং দিতে কোনো প্রবলেম হবে কি না, এই ধরনের কোশ্চেন তাদের মধ্যে দানা বাঁধে। তো যারা
আমেরিকাতে আসবেন আসবেন করতেছেন এরকম মানুষ যারা আছেন, আমি অবশ্যই তাদেরকে পরামর্শ দিব তারা যেন তাদের ইংলিশের দক্ষতা বাড়ানোর জন্য ট্রাই করে। সেটা বিভিন্নভাবে হতে পারে, আপনি প্রচুর ইংলিশ যে সিরিজগুলো আছে, ইংলিশ সিরিজ, নাটকের সিরিজ, এগুলো ইউটিউবে সার্চ দিয়ে দেখার চেষ্টা করবেন। আপনি অনেক ধরনের ইংলিশ শিখতে পারবেন এবং তাদের কথাগুলো বুঝতে পারাটাও কিন্তু অনেক টাফ। যে আমি দেখছি যারা IELTS বাংলাদেশে দেন, তাদের যেমন স্পিকিং, রিটেন, লিসেনিং এই জিনিসগুলো কিন্তু থাকে, তো লিসেনিংটাতেও স্ট্রং হতে হয়, আপনাকে কি বলতেছে। এবং এরা তো ধীরে ধীরে বাংলাদেশিদের মতো আপনাকে ভাঙা ভাঙা করে ইংলিশ বলবে না, তার খুবই ফাস্ট ভাবে কথা বলে, কখনো কখনো স্ল্যাং ইংলিশ ব্যবহার করে, যেগুলো মানে ক্যাপচার করাটা অনেক টাফ হয়ে যায় আমাদের জন্য, ইভেন আমার জন্য। এখনও আমি অনেক ব্ল্যাক পিপুলদের কথাগুলো বুঝতে পারি না, কারণ তারা খুবই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে এবং তারা খুব বড় বড় ওয়ার্ডগুলোকেও ছোট সংক্ষিপ্ত আকারে বলে, যার কারণে আমাদের ক্যাচ করতে অনেক কষ্ট হয়। তো ইংলিশের দক্ষতাটা অবশ্যই বাড়াতে হবে ভালো ভালো জব পেতে হলে। আমি যখন এই দেশে আসলাম, আমি কিন্তু কোম্পানিতে জব শুরু করেছি এবং একজন প্যাকেজিং অপারেটর হিসেবে। তো প্যাকেজিং অপারেটর কাজটা হচ্ছিল এমন যে প্রোডাকশন লাইন দিয়ে প্যাকেজ আসতেছে, তো ওর মধ্যে হয়তো একটা সিপ ঢুকাই দিলেন বা ওর যে মুখোশ ইয়াটা আছে ওটা আটকাই দিলেন, তো এই ধরনের কাজ দিয়ে আমি কিন্তু আমার ক্যারিয়ার শুরু করেছিলাম এবং সেখানে আমি প্রায় 2 সপ্তাহ মাত্র কাজ করেছি। কিন্তু আমার ভিতরে মানে সবসময় কাজ করতো যে আমি আরও বেটার জব কী করে করব, কারণ এটা তো আমার লেভেলের জব না। কিন্তু আপনার লেভেলের জব না হলেও আপনাকে তো কিছু একটা দিয়ে শুরু করতে হবে, এই জন্য আমি ওইভাবেই শুরু করেছিলাম। এবং পরবর্তীতে আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমাকে কোয়ালিটি ডিপার্টমেন্টে পার করে দেওয়া হয়, সেখান থেকে আমার উন্নতি শুরু বলতে পারেন। তো সেখানে আমি 6-7 মাস কাজ করেছি, অনেক ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি এবং আরও বেটার কোম্পানিতে আমি অ্যাপ্লাই করেছি। তো এইভাবে আস্তে আস্তে আমি 12-13টা কোম্পানিতে কাজ করেছি। তো যাই হোক, আমার কখনো বড় বড় একদম বড় বড় কোম্পানিতে কাজ করতে যেয়ে এমন হয় নাই যে আমার বাংলাদেশের সার্টিফিকেট কাজে লাগতেছে না, এরকম কখনোই হয়নি। যেমন আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে MBA কমপ্লিট করে তারপরে কিন্তু এদেশে এসেছি, কখনোই আমাকে জিজ্ঞেস করা হয়নি যে এই MBAটা বাংলাদেশে আমেরিকাতে নয় তো আমাদের কোম্পানিতে এটা গ্র্যান্ড করবে না, এরকম কখনো আমার সাথে হয়নি। এটা না হওয়ার কারণ আছে, অনেকের কিন্তু হয়, কিন্তু আমার না হওয়ার কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে MBA একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি, তো MBAতে হয় কি পুরোটাই যেহেতু ইংলিশ মিডিয়ামে আপনার পড়াশোনা, লেকচার থেকে শুরু করে সব কিছু, আবার পরীক্ষা দেওয়া, সব কোশ্চেন, আমাদের সবগুলো বই সব কিন্তু ইংলিশে, এই জন্য MBAটা একটা ইন্টারন্যাশনাল আপনার সাবজেক্ট, যার কারণে এটাতে প্রশ্নের সম্মুখীন হয় না সব জায়গায় গেলে। আবার যদি ধরেন যে কোন সাবজেক্টগুলোর উপরে আমরা MBA করতেছি, সেই ক্ষেত্রেও আমি দেখেছি যে MBAতে একই ধরনের সাবজেক্ট ইন্টারন্যাশনাল কারিকুলাম ফলো করা হয়, মানে যে যে সাবজেক্টগুলোতে ইন্টারন্যাশনাল অন্যান্য ইউনিভার্সিটিতে পড়বেন, মোটামুটি সারা পৃথিবীর যেখানে MBA করেন ওই সাবজেক্টগুলোতেই আসে, ওইগুলাই আসে এবং এই ইংলিশেই আসে, যার কারণে এটা খুব হেল্পফুল হয়। আর আমার ইংলিশ স্পিকিং স্কিলটা ভালো ছিল এবং আমি ছোটোবেলা থেকে প্রচুর ইংলিশ কার্টুন দেখতাম, মুভি দেখতাম, তো যার কারণে আমার ইংলিশের লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিলটা ভালো ছিল, যার কারণে আমি ফ্লুয়েন্টলি তাদের সাথে কথা বলেছি এবং আমার অ্যাকসেন্টটা আমি চেঞ্জ করতে পারি। যেমন বাংলাদেশি একজন মানুষ যখন থ্রোলি ইংলিশ বলে, তারপরে কিন্তু শুনলে বুঝতে পারা যাবে যেটা এটা একজন আমেরিকান মানুষ নয় বা অন্য কোনো দেশি মানুষ, ইন্ডিয়ান বা বাংলাদেশি মানুষ, এরকম কিন্তু এই অ্যাকসেন্টটা শোনার পরে বোঝা যায়। কিন্তু আমার মধ্যে সেই ক্যাপাবিলিটিটা আছে যে আমি যেহেতু ইংলিশে কার্টুন দেখছিলাম, সেই কার্টুনগুলোতে আমেরিকান কার্টুন, আমি প্রচুর মুভি দেখতাম হলিউডের মুভি, সেগুলো তো সব আমেরিকান মুভি, তো ওখান থেকে আমি আস্তে 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 আমার লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিলটা বাড়াইতে পারছি এবং ওদের প্রোনাউন্সিয়েশনটা আমি ফলো করছি, ওইভাবে আমি উচ্চারণ করতাম, ইভেন আমি ইংলিশ গান গাইতাম আগে বাংলাদেশে থাকতে, তো যার কারণে আমার অ্যাকসেন্টটা আমেরিকানদের মতো আমি করতে পারি। তো যখন হয় কি একটা ইন্টারভিউ নিচ্ছে, আমি অ্যাপ্লাই করেছি, ওরা তো শুরুতেই আগে দেখে না যে কোন ইউনিভার্সিটি থেকে এই MBAটা কমপ্লিট করছে, ওখানে জাস্ট লেখা থাকে MBA, আমার রেজুমেতে জাস্ট লেখা থাকে MBA,
কিন্তু আমি কোনো দেশের বা কোনো ব্যাপার কিছু উল্লেখ করি না, কোনো ইউনিভার্সিটি কোন দেশ এসব কিছু উল্লেখ করি না। যখন আমি খুবই ভালো করি ইন্টারভিউতে, এই কারণ ইন্টারভিউগুলো বড় বড় পজিশনের জন্য কয়েকটা স্টেপে হয়। প্রথমে আপনাকে এইচআর ফোন দিবে, এইচআর ম্যানেজার, তারপরে আপনাকে হায়ারিং ম্যানেজার ফোন দিবে যার আন্ডারে আপনি কাজ করবেন, এবং আরও বেশ কিছু ডিপার্টমেন্টের যারা ম্যানেজার আছে তারা আপনাকে ইন্টারভিউ নেবে। তো যাই হোক, তাদের সাথে যখন আমি খুবই কনফিডেন্সের সাথে, এবং আমি প্রস্তুতিটা ইন্টারভিউ খুব ভালো ছিল, স্পেসিফিক টেকনিক্যাল কোশ্চেনগুলো কী ধরনের কোশ্চেন ওরা করতে পারে আমার প্রস্তুতিটা খুব ভালো ছিল, এবং সেই অনুযায়ী আমি ইন্টারভিউ দিছি, এবং যার কারণে আমি বড় বড় জব পেয়েছি এই দেশে। তো তখন কিন্তু তারা কখনোই কোন দেশ থেকে লেখাপড়া করছেন বা এই বিষয় নিয়ে চিন্তিত না, যখন আপনি ইন্টারভিউতে খুবই ভালো করবেন। তো বাঙালি, ইন্ডিয়ান বা অন্য যে কোনো দেশের কোনো মানুষ যদি এই দেশে আসেন, আমার থেকে যেটা পরামর্শ যে আপনারা ট্রাই করবেন ভালো ভালো জবের জন্য, এবং আপনাদের যদি ইংলিশ স্কিলে একটু দুর্বলতা থাকে চেষ্টা করবেন সেটা রিগেইন করার জন্য, এবং ভালো ইংলিশ লেভেলের আসার, এবং আপনি থ্রোলি কথা বলতে থাকবেন, যার সাথে পারবেন তার সাথে কথা বলবেন, শুনবেন অনেক, তাহলে আপনি বুঝতে পারবেন। এবং যে জবে অ্যাপ্লাই করতেছেন সেই জবের টেকনিক্যাল যে কোশ্চেন কী কী ধরনের আসতে পারে ইউটিউবে সার্চ দিয়ে সেটা আপনারা দেখে নিতে পারেন। তো এইভাবে আপনি একটা ভালো জব আমেরিকাতে ম্যানেজ করতে পারেন। ধন্যবাদ।